প্রথমেতে আল্লাহর নামে শুরু করিলাম, তারপরে দয়াল নবীজির রওজাতে সালাম। মুসলমানদের জানাই সালাম, হিন্দুদের প্রণাম বন্ধু হে। তার সুনাম বন্ধু হে। শোনেন দিয়া মন, সুখ শান্তি আর ভোগ বিলাসে যাবে না জীবন। একবার স্মরণ করে দেখো কখন হয় মরণ বন্ধু হে। সুরে শোনেন সবাই আজব কাহিনী, মালিক রতন দুই ভাই তাদের আমরা চিনি। শিশু কালে ছিল ভালো, শোনেন সেই কাহিনী বন্ধু হে। আস্তে দুই ভাইয়ে বড় হয়ে গেল, তখন থেকে রতন মিয়া খুবই দুষ্টু ছিল। মানিক তখন সবার চোখের মণি হয়ে গেল বন্ধু হে।
ছেড়ো চলা ফেরা বেশি ভালো না, বাবা মায়ের কথা এখন রতন শোনে না, আজে বাজে জায়গা হলো রতনের ঠিকানা বন্ধু হে। ছিল না মালিক বাড়ি গিয়ে বলে এ কি হলো মা, আমার ভাই যে এমন হবে আগে জানতাম না বন্ধু হে।
একটা মনের মানুষ খোঁজে, যার কাছে প্রকাশ করবে মনের বাসনা বন্ধু হে। বাহির হয় পাশের গ্রামের সুন্দরী এক মেয়ে দেখতে পায়, সেই মেয়ের রূপ দেখে রতন পাগল হয়ে যায় বন্ধু হে।
বাসার সময় নাই, আমার একটা কাজ আছে আমি চলে যাই, এই খবরটা জানে যদি আমার বড় ভাই বন্ধু রে। আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আমার সুখের জন্য তারা থাকে পথ চেয়ে, তাই তো আমি এসব নিয়ে চিন্তায় সময় নাই বন্ধু হে। সবার কাছে যায় মনের কষ্ট রতন এখন করে হায় রে হায়, সেই কারোরে রতন এখন নেশা করে যায় বন্ধু হে। বাড়ি যখন যায় যে দেখে নামাজ পড়ে বড় ভাই আর মা, রুমে গিয়ে টিভি দেখে জোরেন সাউন্ড দেয় বন্ধু হে। শেষে বড় ভাইয়ের রতনকে বলিল এমন সময় গান বাজনা চালাইলা কেন বলো, এসব ছেড়ে এখন তুমি নামাজ পড়তে চলো বন্ধু হে। বলে তোমার কথা ভালো লাগে না, আমার সাথে তুমি আর কইরো না বাহানা, তোমার কাজ তুমি করো আমাকে বইলো না বন্ধু হে। শুনিয়া করে হায় রে হায়, আমার ছেলে এমন হবে চিন্তা করি নাই, দয়াল আল্লাহ কি করিব বলে দাও আমায় বন্ধু হে। জোরের আজানের সময় বড় ভাই ডাকিল, নামাজের সময় হয়েছে অজু করবে চলো, ঘুম ভাঙার কারণে রতন ভাইকে রাগ করিল বন্ধু হে।
সকাল বেলা উঠে বলে শোনো বড় ভাই, তোমার জন্য মনে হয় এ বাড়ি ছেড়ে যাই, আমার জন্য ক্ষতি হলে বলে দাও আমায় বন্ধু হে।
পাশে আড্ডা দেয়, মা ভাইকে মানে না সে কি বলিব ভাই বন্ধু হে। জননীর পরাণ পাখি উড়ে চলে গেল, বড় ভাইয়ে মায়ের জন্য কান্দিতে লাগিল, রতন এখন চিন্তা করে বাড়ি ফাঁকা হলো বন্ধু হে। রতন অসুস্থ হইল, তাহার পাশে বসার মতো আর কেহ না রইল, বড় ভাইয়ে এখন তাহার সেবা যত্ন করল বন্ধু হে।
বলে ছোট ভাই, সব কিছু ছাড়িয়া এখন আল্লাহর পথে যাই, আল্লাহ ছাড়া তোমার কষ্ট বোঝার কেহ নাই বন্ধু হে। যখন একা একা ঘুমাইয়া পড়িল, হঠাৎ রতন স্বপ্ন দেখে নিজে মারা গেল, ভয়ঙ্কর এক রূপে তখন আজরাইল আসিল বন্ধু হে। সেই কষ্টেতে রতন মিয়া চিৎকারও করিল, বন্ধু বান্ধব এখন তারা কোথায় চলে গেল বন্ধু হে। সাদা কাপড় পরাইয়া কবরেতে নেয়, কবর আজাব শুরু হবে এখন কি উপায় বন্ধু হে।
সেই মেয়েটার সামনে পড়ে গেল, মাথা নিচু করে রতন পাশ কাটিয়ে গেল। তখন সেই মেয়েটা তাকে নাম ধরে ডাকিল, বন্ধু হে। শুনিবার পরে রতন অবাক হয়ে যায়, আচমকা সে রাস্তার মাঝে চমকিয়া দাঁড়ায়। পরে কথা হবে এখন নামাজের সময় বন্ধু হে। আস্তে মেরে তখন প্রেমে পড়ে গেল বন্ধু হে। শুধু তোমার ভালোবাসার অপেক্ষায় বন্ধু হে। ইসলামের দাওয়াত দেয় মুরব্বীরা দেখে তারা কত খুশি হয়, বন্ধু বান্ধব সবাই তারা ভালো হয়ে যায় বন্ধু হে। সেই মেয়েটা রতনকে ডাকিল, তোমার সাথে কথা আছে আমার সাথে চলো। এক জায়গায় বসিয়া তখন মনের কথা কইল বন্ধু হে।
আমার মালিক রব্বানা, আল্লাহর হুকুম সারা গাছের পাতা নড়ে না বন্ধু হে। সব ঘটনা খুলিয়া বলিল, ভয়াবহ কথা শুনে সবাই অবাক হল, পাপের কথা চিন্তা করে মাপ চাইয়া নিল বন্ধু হে। সুখের সীমা নাই, এই সুখ যদি দেখে যাই তো বাবা আর মায় কত খুশি হইতো তখন তারা দুজনাই বন্ধু হে।
সবাইকে জানায়, সবাই এসে একই সাথে আনন্দে লাফায়। তোমার আশা করছে পুরান উপরে আল্লাহ বন্ধু হে। আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে গেল, অসৎ পথ ছাড়িয়া সবাই আল্লাহর পথে চলো বন্ধু হে। সবাই এই কথাটা অতি সত্য জানে তা সবাই, সহজ সরল পথে চলো আমি বলে যাই বন্ধু হে। একটু দোয়া চাই বন্ধু।